দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে প্রতিদিন এই অনুষ্ঠান হয় আপনারা দেখেন এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনকার যে ঘটনাগুলো ঘটে যায় সারা দেশে সেই নিয়েই আলোচনা করি বিশেষ করে জনগণের কথা মানুষের কথা এবং সেই মানুষের রাজনৈতিক অধিকারের কথা রাজনৈতিক অধিকার বাস্তবায়নে যে গণতন্ত্র সেই গণতন্ত্রের ভূমিকা এই সব নিয়েই আমাদের আলোচনা হয় এই অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে আছেন নাজমুল আশরাফ তিনি টিবিএন টোয়েন্টি ফোরের প্রধান সম্পাদক নাজমুল্লা সাহাব আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট মাহবুব কমাল মাহবুব কমাল আপনাকেও স্বাগত জানাচ্ছি দর্শক শেষ যে আমাদের বিশ পঁচিশ দিন বলেন বা পুরো জুলাই থেকে জুলাই মাস থেকে আগস্ট মাস এই দুটি মাস বাঙালির জীবনে অর্থাৎ বাংলাদেশের জন্মের পরের থেকে যেই ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার মধ্যে বিশেষ তাৎপর্য এনেছে এতে এটি বলাই বাহুল্য এবং আমি আর এর পেছনের গল্পগুলো না বলি তবে একটি বিষয় আমি জানাই সেটি হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকার হওয়ার পর থেকেই তাদের অনেকটা শপথ নেওয়ার পর থেকে সবচেয়ে বেশি যেই শব্দটি উচ্চারণ হচ্ছে সেটি হলো সংস্কার আমরা বিভিন্ন সময় এরকমের বিভিন্ন ধরনের শব্দ বিভিন্ন সরকারের আমলে শুনি যেমন কখনো আমরা শুনেছি যে যৌথ অভিযানটি বাড়াতে হবে কখন আমরা শুনেছি সীমিত আকারে যেমন করোনার সময় আমরা শুনেছি অনেক কিছু সীমিত আকারে শুরু হয়েছে তেমনি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা শুনতে পাচ্ছি সংস্কার এই সংস্কার নিয়ে কথা বলতে চাই মাহবুব কামালকে দিয়ে শুরু করতে চাই সংস্কার তো আমরা আসলে শব্দের অর্থ বুঝি সংস্কার কিছু সংস্কার করা এখানে রাষ্ট্রের সংস্কারে কথা বলা হয়েছে সরকারের সংস্কারের কথা বলা হয়েছে আইনের সংস্কারের কথা বলা হয়েছে আমার প্রথম প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকার যেই সরকারটি কোনো নির্বাচনের মাধ্যমে আসেনি যেই সরকারটি একটি অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার ছিল সেই সরকারের পতন ঘটানোর পরে পতন হওয়ার পরে এই সরকারের শপথ হয়েছে এবং আমরা আগে কথা বলছিলাম যে এই সরকারের সরকার শপথ নিতে পারে কিনা এই নিয়ে আমাদের উচ্চ আদালত একটি রেফারেন্স দিয়েছে সংস্কারের কথা যদি আসে এই এই সরকার সংস্কার করার যে সাংবিধানিক ভিত্তি সেই ভিত্তি কতটুকু মাহবুব কামাল আপনি যদি বলেন শুনেন যে কথা হচ্ছে যে আপনি বলুন সংস্কারের অর্থ সংস্কার ইংরেজি কি রিফর্ম অর্থাৎ যে ফর্মটা আছে এটাকে মানে আবার নতুন করে করতে হবে এই তো আমি এটাকে মানে আমাদের দেশের যে এখন প্রেক্ষাপট এটাকে আমি রিফর্ম বলবো না আমি এটাকে বলতে চাই রি মানে স্ট্রাকচারগুলি ধ্বংস হয়ে গেছে আমাদের যে প্রতি প্রাতিষ্ঠানিক যে স্ট্রাকচারগুলো এগুলো ধ্বংস হয়ে গেছে প্রায় সো এটা রিস্ট্রাকচারালাইজেশন এটা স্ট্রাকচারের কে আবার নতুন করে ইয়ে করা দেন আপনি বললেন যে এই এই সরকারের রিফর্ম করার মানে অধিকার আছে কি না হ্যাঁ আছে পৃথিবীর বড় বড় সংস্কারক যারা তাদের কিন্তু ম্যান্ডেট ছিল না আপনি দেখেন এই পৃথিবীর সবচেয়ে বড় সংস্কারক হচ্ছে নেপোলিয়ান ফ্রান্সের হি সাপোজ টু বি দ্য মানে কী বলে সবচেয়ে বড় রিফর্মিস্ট এভার কিন্তু হি ডিড নট হ্যাভ এনি ম্যান্ডেট ইভেন ইন বাংলাদেশ আপনি এরশাদ যত সংস্কার করেছে যেমন ধরেন আমাদের যে উপজেলা সিস্টেম এটা তো এ যাবৎকালের সবচেয়ে বড় সংস্কার এ যাবৎ এখন তো সংস্কার এখনো তো এই সরকার তো এখন শুরুই করে নাই এখন পর্যন্ত সবচেয়ে বড় সংস্কার হচ্ছে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসেন্ট্রালাইজেশন উপজেলা পদ্ধতি এর সাথে তো ম্যান্ডেট ছিল না এর সাথে তো এটা তিরাশি সালে করছে তাই না চোরাশি অ্যাজ এ মিলিটারি ডিকটেটর উনি এটা করছেন পরে এটা পার্লামেন্টে র্যাটিফাই করা হয়েছে সো সংস্কার করতে গেলে আপনার পাবলিক ম্যান্ডেট লাগবে এটা আমি মনে করি না যে এটা খুব নেসেসারি হ্যাঁ এইটা পরে র্যাটিফাই করে নিলেই হলো আমি তো আমরা তো আপদকালীন সময় তো প্রেসিডেন্সিয়াল অর্ডিনেন্স দিয়ে তো অনেক কিছুই করি আমরা কিন্তু পরবর্তীকালে ওগুলি তো সাংবিধানিক কোনো ব্যাপার থাকে না কিন্তু পরবর্তী পার্লামেন্টের পর নেক্সট সেশনের একদম প্রথমেই সেগুলোকে র্যাটিফাই করে নিতে হয় আমরা যে আমরা যেভাবে করি সেইভাবে র্যাটিফাই করে নিতেই হলো এখন আমি যেটা বললাম যে আমাদের স্ট্রাকচারগুলো ধ্বংস হয়ে গেছে সো এটাকে আমি রিফর্ম বলবো না আমি বলবো যে স্ট্রাকচারগুলি আমি যদি বলেন স্ট্রাকচার ধ্বংসের মধ্যে আপনি কি বোঝাতে চাচ্ছেন যেমন ধরেন এই আমাদের যে কতগুলি কনস্টিটিউশনাল বডি আছে হ্যাঁ অনেকগুলো কনস্টিটিউশন বডি নির্বাচন কমিশন হিউম্যান রাইট কমিশন তারপরে দুর্নীতি দমন কমিশন পাবলিক সার্ভিস কমিশন তথ্য কমিশন নানারকম ইয়ে আছে নান অফ দি কমিশন কুড প্রপারলি ফাংশন কুড প্রপারলি ফাংশন এবং কেন পারে নাই তাদের অযোগ্যতা আছে আবার তাদেরকে ফাংশন করতে হয় হয়নি হ্যাঁ ফলে এই যে এই যে কনস্টিটিউশনাল বডিগুলি এগুলি তো এক একটা স্ট্রাকচার রাষ্ট্রের এক একটা স্ট্রাকচার তাই না এবং বেসিক স্ট্রাকচার এগুলি আমি আমি যেটা বলে থাকি যে বাংলাদেশের কনস্টিটিউশনাল বডিগুলি যদি প্রপারলি ফাংশন করতে পারে তাহলে গভর্নমেন্টের তেমন কিছু করার থাকে না গভর্নমেন্ট আর কিছু করার থাকে না সবই তো মানে আমাদের সব ধরনের প্রতিষ্ঠানই আছে ফাংশন করে এগুলি ফাংশন এগুলি ডিসফাংশনাল এটা ডিসফাংশনাল হয়ে গেছে এবং ধরেন যে ইভেন ধরেন যে ব্যুরোক্রেসি হ্যাঁ ব্যুরোক্রেসি ইজ ইনস্টিটিউশন একটা আচ্ছা আমি 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 কামাল যেই যেই কথাটি তুললেন আসলে প্রশ্ন করেছিলাম সেটি জানার জন্য যে উনি বললেন যে যেমন আমাদের সাংবিধানিক বেশ কিছু প্রতিষ্ঠান আছে এইটি নাজমুল্লা সাহেব আপনার কাছ থেকে জানতে চাই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সাংবিধানিক ভিত্তি ছাড়া কিভাবে সংস্কার সম্ভব তার মধ্যে নির্বাচন কমিশন যদি এক নাম্বারও ধরি ধরেন দুদক থেকে বলেন যেই কমিশনই বলেন তার মানে নির্বাচন কমিশন আজকে কিন্তু প্রধান প্রদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকে এটি সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সব দলই এটি এক নম্বরে বলেছেন যে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের সার্চ করার যে গঠন প্রক্রিয়া এগুলো সংস্কারের প্রয়োজন সেটি সংস্কার কিভাবে করবে সেটা পরে আসি সংস্কার করার একটিয়ার ভিত্তি কি তা হচ্ছে জনসমর্থন আপনি এখন সবার মতামত নিয়ে কোনো একটা পরিবর্তন করলেন সেটি একটি প্রতিষ্ঠানের কাঠামোগত পরিবর্তন হোক বা রাষ্ট্রের যে তিনটা অঙ্গ আছে আইন বিভাগ বিচার বিভাগ স্বাধীন শাসন বিভাগ এই তিন বিভাগের যে কোনো অংশের পরিবর্তন আপনি যদি করেন সবার মতামত নিয়ে এবং চুলচেরা বিশ্লেষণ করে গত ষোলো বছর এই প্রতিষ্ঠানগুলো বা রাষ্ট্রের এই বিভাগগুলো কি ভূমিকা নিয়েছে কিভাবে নিতে পেরেছে এটা কিভাবে ঠেকানো যায় সেই কথা মাথায় রেখে যদি আপনি পুনর্গঠন করেন তাহলে আপনি জনসমর্থন নিতে পারেন এটার উপরে গণভোট করতে পারেন আবার এমন সব পরিবর্তন আপনি করবেন যেগুলোর জন্য সংসদে অনুমোদন নিতে হয় সেটি কিছু কিছু কাজ রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে করা যায় কিছু কিছু কাজ যেখানে মৌলিক পরিবর্তন হবে সংবিধানের সেটাকে আপনার পরবর্তী পার্লামেন্টে অনুমোদন করতে হবে তার মানে হচ্ছে এখন আপনি ঐক্যমত্যের ভিত্তিতে করবেন প্রয়োজনে আপনি জনসমর্থন নিতে পারেন এখন ধরেন এই সরকারটির প্রতি জনসমর্থন আছে ফলে এই সরকার সবার সাথে আলোচনা করে যখন কোনো একটি সিদ্ধান্ত নেবে সেখানেও জনসমর্থন আছে বলে ধরে নেব সেটাকে নিশ্চিত করার জন্য আপনি গণভোট নিতে পারেন আপনি বড় ধরনের একটা পরিবর্তন আনলেন কথার কথা যে কেউ দুবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না বা জাতীয় সংসদের নির্বাচনটা হবে ভোটের আনুপাতিক হারে আসন বিন্যাস করা হবে অথবা আমাদের জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে এরকম মৌলিক পরিবর্তন যদি আপনি করেন সবার সম্মতি নিয়ে সেটারও আপনি গণভোট নিতে পারেন এরপরে আপনি সংবিধান পরিবর্তনের জন্য পরবর্তী যে নির্বাচিত সংসদ আসবে সেখানে এটি অনুমোদন করতে পারেন ফলে আইনি প্রক্রিয়ায় কোনো সমস্যা নাই এই সরকারের এই কাজ করতে কোনো সমস্যা নাই আমাদের কিন্তু একটা অভিজ্ঞতা আছে এক এগারো সরকার কিন্তু অনেক কিছু করেছিল যেগুলো সংবিধানে নাই সেগুলো কিন্তু পরবর্তী সংসদে অনুমোদন দেওয়া হয়েছিল আবার যে সংস্কারের কথা আমরা বলছি রাষ্ট্রের আমূল পরিবর্তন রাষ্ট্র কাঠামোর পরিবর্তন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান আমাদের আমলাতন্ত্র আমাদের বিচার বিভাগ আমাদের নির্বাচন কমিশন সহ যত রকমের কমিশন আছে সব কিছুর মধ্যেই পরিবর্তন দরকার এখন সবগুলো কি আপনি একই সাথে করতে পারবেন বা কোনো একটি সংস্কার করার পরে কোনো একটি বড় প্রতিষ্ঠান বা অঙ্গের সংস্কার করার যে প্রতিক্রিয়া হবে তার কিছু না কিছু অসুবিধা দেখা দেবে সেটি হয়তো ট্রায়াল অ্যান্ড এরারের মধ্য দিয়ে আপনি আবারও সংশোধন করে আবারও ভালো জায়গায় নিতে পারবেন কিন্তু তাৎক্ষণিক কিছু প্রতিক্রিয়া দেখা দেবে যেমন ধরেন আমাদের যে আমলাতন্ত্র এই আমলারা সামরিক শাসক বেসামরিক শাসক বৈধ শাসক অবৈধ শাসক অগণতান্ত্রিক শাসক নির্যাতক এবং নিপীড়ন দুঃশাসন যত রকমের সরকার করেছে সব কিছুর সাথে কিন্তু এই আমলাতন্ত্র ছিল একই সাথে ব্যবসায়ীরও কিন্তু এরকমই সুবিধাবাদী হিসেবে সব সরকারের পক্ষে তারা থাকে আমরা দেখলাম এবার এই ষোলো বছর রাষ্ট্রের এমন কোনো প্রতিষ্ঠান নাই সমাজের এমন কোনো অংশ নাই এমন কোনো সরকারি বেসরকারি সাংবিধানিক আপনার যত রকমের প্রতিষ্ঠান আছে যত রকমের বাহিনী আছে সামরিক বেসামরিক প্রশাসন আছে যত রকমের গোয়েন্দা সংস্থা আছে পুলিশ থেকে শুরু করে যত রকমের আইন শৃঙ্খলা বাহিনী আছে সব কিছু কিন্তু ওই বা ফেসিবাদী শাসনের পক্ষে কাজ করেছে তার মানে রাষ্ট্রের পুরোটাই তারা কুক্ষিগত করে ফেলেছিল সেরকমটা যাতে কেউ করতে না পারে করলে পরে যাতে তার বিরোধিতা হয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায় বিচার করা যায় ন্যায় বিচার করা যায় তার জন্য আপনাকে বিচার বিভাগকে স্বাধীন করতে হবে এই বাহিনীগুলো যাতে কোনো রাষ্ট্র কল্যাণের বাইরে জনগণের কল্যাণের বাইরে কোনো কাজ করতে না পারে গুম খুন যেগুলো তারা কোন সবচেয়ে জুড়ে হত্যাকাণ্ডের কথা আমরা জানি সেই ধরনের কাজ যাতে না করতে পারে না করে তার জন্য তাকে স্বাধীনতা দিতে হবে তাকে কর্তৃত্ব দিতে হবে যদি কেউ করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ফলে অনেক রকমের পরিবর্তন একটা সাথে একটা যুক্ত যদি আপনি অগ্রাধিকার ভিত্তিতে ধরেন এই সরকার ন্যূনতম সংস্কার করে তারপর নির্বাচন দেবে খুবই যৌক্তিক কথা সেই ন্যূনতম সংস্কারগুলো কোথায় হওয়া উচিত নির্বাচন কমিশন একটা দুর্নীতি দমন কমিশন একটা আমাদের বিচার বিভাগ একটা এবং প্রশাসনিক আপনার ব্যবস্থা একটা এই জায়গাগুলো যদি ন্যূনতম সংস্কার না করে তাহলে যে নির্বাচিত সরকারটি আসবে তারাও কিন্তু একই সিস্টেমে একই রাষ্ট্রিক কাঠামোতে একই ধরনের বাহিনী একই ধরনের মানুষগুলোর পাল্লায় পড়ে আবার একই কাজ করতে পারে সেই জন্য ন্যূনতমটা করে দেওয়া উচিত এবং তারা যাতে আবার একই ব্যবস্থার মধ্যে পড়ে সেই মানুষগুলোর আপনার কি বলবো প্রভাবে প্রভাবিত হয়ে ওই কাজ যাতে না করে করলে পরে যাতে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায় ন্যায় বিচার হয় এবং রাষ্ট্রের তিন অঙ্গের মধ্যে যাতে ক্ষমতার ভারসাম্য হয় এগুলো নিশ্চিত করলে পরে কোনো একটি নতুন সরকার এসেও চাইলে আগের মতো করতে পারবে না শেষ বাক্য বলি এই ষোলো বছর যেই দলটি যে এই সরকারটি যা কিছু করেছে যার কারণে এরকম চরম আপনার পরিণতি হয়েছে এই শিক্ষাটা যদি আগামী সরকার নেয় তাহলে হয়তো এই সরকার যা কিছু করেছে মানে বিগত সরকারের কথা বলছি তারা সেই কাজগুলো হয়তো করবে না ফলে আপনাকে অগ্রাধিকার ভিত্তিতে কাজগুলো করতে হবে এবং সবাইকে সাথে নিয়ে সেটি শুধু রাজনৈতিক শক্তি না সমাজের আরো বহু শক্তি আছে যারা সমাজ পরিচালনা দেশ পরিচালনা রাষ্ট্র পরিচালনা বা একটা দেশকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে সবার অংশগ্রহণ দরকার সবার সাথে আলোচনা করা দরকার এখানে নাজলুল আশরাফ একটি বিষয় বলেছে ওয়ান ইলেভেনের সরকার আমি এর সাথে যুক্ত যুক্ত করি যে নব্বইয়ের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানের পরেও কিন্তু ঐক্যমতের একটা বিষয় এসেছিল এবং পরে সেটি রেটিফাই করা হয়েছিল বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের অস্থায়ী এই তত্ত্বাবধক সরকার যেটি ছিল সেই সময় অস্থায়ী সরকার বলুক এইবারের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আপনি যদি ঐক্যমতের কথা বলেন নির্বাচন কমিশন সহ আরো বেশ কিছু ঘটনায় সেই ঐক্যমত সবার অংশগ্রহণ বললেন যে দলটি গত ষোলো বছরে এই দুর্দশার জন্য দায়ী সেই দলের সাথেও কিন্তু একটি একটি গোষ্ঠী বা এক দেশের জনগণের একটি অংশ আছে অল্প বেশি যেভাবেই হলে একটা পার্সেন্টেজ আসছে এই ঐক্যমতে কি সেই সেই দলটির কোনো অবস্থান রয়েছে কিনা মা মাহবুব কামালের কাছ থেকে জানতে চাই এবং এই একই জিনিস নাজমুল সফের কাছেও প্রশ্ন থাকবে জি অর্থাৎ আওয়ামী লীগের কথা বলছি আমি সেটা পরে তাদেরকে তো আমরা এখন পাচ্ছি না কিন্তু তার মানে এই না যে তাদের ভিজিবিলিটি দেখছি না কিন্তু তারা তো তারা তো উদাও হয়ে যায়নি অস্তিত্ব আছে তাদের প্রধান যিনি তাদের নেতা নেত্রী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো এখন নেই কিন্তু তিনি তো পাশেই আছেন এবং তার তারও অস্তিত্ব আছে আমরা বিভিন্ন যেভাবে তার সাথে তার সাথে তার দলের নেতা কর্মীর যোগাযোগও দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি সেই জায়গার থেকে আমি জানতে চাই না একটা হলো যে আমি ওনার কথাটা একটু বলে নিই তারপরে ওনার জায়গাটা সেটা হলো যে এই যে আমলাতন্ত্রের কথা যেটা উঠল আর কি দেখেন এই মানে যত নষ্টের নষ্টের মূল গোড়া কিন্তু হচ্ছে আমলাতন্ত্র এবং বলা হয়ে থাকে যে আমলাতন্ত্র হচ্ছে গণতন্ত্রের চেয়ে প্রাচীন মতবাদ তন্ত্র কিন্তু গণতন্ত্রে মরিচা ধরেছে আমলাতন্ত্রে কোনো মরিচা ধরে নাই মানে আমলাতন্ত্র এখন পর্যন্ত ব্রিটিশ আমলেও যা ছিল পাকিস্তান আমলও তাই ছিল এখনো তাই তাদের একটা ক্যারেক্টার আছে এই যে বেতন বেতন আছে গণতন্ত্রে নাই এই মরিচা কারণে আচ্ছা এখন এই যে আমলাতন্ত্রের যে পিপল যে ক্যারেক্টারটা পিপল এবং তাদের যে গোষ্ঠী স্বার্থ ইত্যাদি এই জায়গাটা যদি না ভাঙতে না ভাঙতে পারি আমরা হ্যাঁ প্রোপিপুল করতে যদি না পারি তাহলে কিন্তু যতই সংস্কার করি না কেন কোনো লাভ হবে না কারণ তারাই তো ডিকটেট করে আমাদের দেশের পলিটিশিয়ানরা তো বেসিক্যালি আমাদের চাইতে ইন্টেলেকচুয়ালি অনেক লো আমাদের পলিটিশিয়ানরা আমরারা ধরেন যে নানারকম পড়াশোনার মধ্য দিয়ে দিয়ে অনেক হয় হ্যাঁ আমাদের আমাদের দেশে তো নেহরু নাই আমাদের দেশে তো নেন্সল মেন্নরা নাই আমাদের দেশে তো জেফারসন নাই তা আমরা আমাদের পলিটিশিয়ানদেরকে ডিকটেট করে আমলারা অথচ কথা করার কথা যেমন নেহরু নেহরু কোনো আমলাকে পাতায় উনি ব্যুরোক্রেসিকে পা অনেক উদাহরণ আছে আপনার টাইম নাই তো আমলাতন্ত্রকে পলিটিশিয়ানরা ডিক্টেট করবে কিন্তু উল্টো দেখা যায় যে আমরারা ডিক্টেট করে তারা যা বোঝায় তাই যেহেতু তাদের কোনো ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি নাই যাই হোক এইটাই এই জায়গাটা খুব বড় জায়গা আর হলো যে আপনার মানে জুডিশিয়ারি যাই হোক যেমন ধরেন জুডিশিয়ারি কি হয় আমাদের দেশের লোয়ার জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ প্রভাবিত করতে পারে ইজিলি পারে কখনো কখনো হাইকোর্টকেও পারে কখনও কখনো সুপ্রিম কোর্ট পারে বা না পারলে দেশ থেকে বের করে দেয় এমনও এমনও তো নদীর আছে তাই না তো জুডিশিয়ারিকে যদি আপনি জুডিশিয়ারি যদি প্রপারলি ফাংশন করতে না পারে এ এমন এমন সংস্কার করতে হবে যে লোয়ার কোর্টকেও কোনো প্রভাবিত করা যাবে না লোয়ার কোর্টকে কিন্তু মানে আপনি যে যে কোনো একটা আপনি অ্যাকিউজ হয়ে আপনি আসামি হলেন এই ডিসি ফোন করলো বা ধরেন ডিভিশনাল কমিশন এই এটাকে জামিন দিয়ে দাও মাউকামাল আমরা বিরতির সময় এসেছে দর্শক আমাদের সঙ্গেই থাকুন বিরতি নিচ্ছি সিএসআর এম জনতন্ত্র গণতন্ত্রে আজকের সাবজেক্ট চলমান সংস্কার চলমান সংস্কার নিয়ে আরও আলোচনা করব বিরতি থেকে ফিরে দর্শক আবারও স্বাগত জানাচ্ছি সিএসআর এম জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে অনুষ্ঠানে বিরতি নেওয়ার আগে জানিয়েছিলাম আমাদের যে বিষয় সংস্কার চলমান সংস্কার সেই নিয়ে আলোচনা চলছিল আমি মাহবুব কামালের সঙ্গে শেষ আলোচনায় করে বলেছিলাম যে যেটি নাজনুল আশ্রফ তুলেছিল যে এক এগারো সরকার এমনকি নব্বইয়ের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে তিন তিন জোটের একটি রূপরেখা ছিল কিভাবে তারা সংস্কার করবে সেখানে ঐক্যমতের ব্যাপার ছিল এবং সেই একানব্বইও ছিল সব দল ছিল এক এগারোতেও সব দল ছিল এখন একটি দল নেই সেটি নিয়ে আলোচনা আসছিলাম যদি শুরু করেন আমরা তারপর কাছে না আমার কথা হচ্ছে যে যদি ঐকমত্য করতেই হয় তাহলে আওয়ামী লীগকেও যত ক্ষুদ্র আকারেই হোক না কেন এটা এটা ইনক্লুড করলে এটা মানে এটা দেখতে শোভন হবে শোভন হ্যাঁ আওয়ামী লীগ একটা ঘৃণিত দল এখন এটা ঠিক আছে কিন্তু আপনি গ্রামেগঞ্জে গেলে দেখতে পারবেন আশি বছর বয়স বিরাশি বছর বয়স সে বায়ান্ন সাল থেকে বলে যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বাহান্ন সাল থেকে এখনও গেলে কিন্তু সে খুব নিরীহ প্রকৃতি সে কোনো করাপশন বুঝে না সে কিছু বুঝে না গ্রামের রিমোট এলাকায়

যেমন ধরেন সোহেল তাজ সোহেল তাজ তো একশো তাজুদ্দিন সাহেবের ছেলেই আমি তো মনে করছি যে স্বয়ংক্রিয় সংস্কার হয়ে গেছে আওয়ামী লীগের মধ্যে কেউ নাই হ্যাঁ স্বয়ংক্রিয় সংস্কার আওয়ামী লীগের মধ্যে হয়ে গেছে না এখন আপনি ধরেন যে গ্রামের একটা লোক যে আওয়ামী লীগকে ভালোবাসে কিন্তু কোনো দুর্নীতি করে নাই শেখ হাসিনার শেখ হাসিনাকে তো হয়তো মানে সেভাবে চেনেও না বঙ্গবন্ধুকে চেনে এরকম লোক আছে কিন্তু অনেক আশি বছর বিরাশি বছর পঁচাশি বছর এরকম লোক আছে তারা তো কোনো দোষ করে নাই তাই না আমার কথা হচ্ছে যে এই যারা যারা ক্রাইম করেছে যাদের ক্রিমিনাল অফেন্স আছে ইনক্লুডিং শেখ হাসিনা সবার বিচার হবে এই ব্যাপারে তো কোনো মানে ইট গোজ বিয়ন্ড ডাউট তার সবার বিচার হবে কিন্তু যারা ক্রিমিনাল অফেন্স করে নাই বা ষড়তন্ত্রকে টিকিয়ে রাখার জন্য কোনো অবদান রাখে নাই হ্যাঁ বা এমন কোনো কাজ করে নাই যে কারণে শেখ হাসিনা উৎসাহিত হয়েছে যে আমার এই ধারা চলতে থাকুক এরকম তো কিছু না কিছু আছে এটা পার্সেন্টেজ যত লো হোক এটা এটা মেবি ইট ইজ ওয়ান পার্সেন্ট কথা মত ধরেন থিওরিটিক্যালি থিওরিটিক্যালি এটা ওয়ান ধরেন আপনি তো সেই ওয়ান পার্সেন্টের একটা প্রতিনিধি নাজমুল আশরাফের কাছে এই প্রশ্নের উত্তর চাই কোথায় এক মানে আওয়ামী লীগ এখন কোথায় যদি এভাবে বলি মানে কিভাবে ইনক্লুড হবে যেটি মাহবুব কামাল বলছি হ্যাঁ আওয়ামী লীগ কোথায় আওয়ামী লীগ দৃশ্যমান না আওয়ামী লীগ দেখাও যাচ্ছে না শোনাও যাচ্ছে না কিন্তু আওয়ামী লীগের অস্তিত্ব কিন্তু আছে যারা আওয়ামী লীগ সরকারের আমলে অন্যায় করেছে দুর্নীতি করেছে দুঃশাসন দুঃশাসনকায়ন করেছে গুম খুন থেকে শুরু করে হেন অপরাধ নাই রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে দলীয়ভাবে এবং সারা দেশে বিস্তৃত তাদের অপরাধের একেবারে তৃণমূল পর্যায়ে যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা যুবলীগ বা স্বেচ্ছাসেবক লীগ এরকম লোকের বিরুদ্ধেও অনেক অন্যায় অপরাধের খবর আমরা এই সরকারের পতনের আগেই জেনেছি তার মানে হচ্ছে আওয়ামী লীগ যার শীর্ষ নেত্রী থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত যারা যারা অন্যায় করেছে অপরাধ করেছে তাদের প্রত্যেকের বিচার হওয়া উচিত এত মানুষের বিচার কত বছরে হবে জানি না নিশ্চয়ই সেখানে অগ্রাধিকার বিবেচনা করা হবে অগ্রাধিকার বিবেচনা করলে সাবেক প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্য তার দলের সংসদ সদস্য তার দলের কেন্দ্রীয় কমিটির সদস্যরা তার দল থেকে নির্বাচিত বিভিন্ন আপনার স্থানীয় সরকার যারা প্রতিনিধি সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা পরিষদ আপনার ইউনিয়ন পরিষদ এরকম নানান ক্ষেত্রে বা কোনো পদে ছিল না আমি বলছি যে প্রশাসনিক কোনো পদে ছিল না কিন্তু দলীয় পদে ছিল অথবা দলীয় বড় পদ না কিন্তু অনেক বড় বড় অপকর্ম করেছে খুনখারাপের থেকে শুরু করে দুর্নীতি চাঁদাবাজি দখলবাজি এরকম অনেক করেছে ফলে এই মানুষগুলোর বিচার হবে এই মানুষগুলো অপরাধী এই মানুষগুলোর কারণে আওয়ামী লীগ এখন ঘৃণিত দল কেউ নাম নিতে শ্বাস পায় না এই এই দলের পক্ষে যারা মানে জীবন দিয়ে ভালোবেসে এই দল সমর্থন করেছে ভোট দিয়েছে আজন্ম অথচ এই অপরাধের সাথে জড়িত না সেই মানুষগুলো তো আছে ফলে একটি দল কিন্তু নিঃশেষ হয়ে যায় নাই এবং এই দলকে নিষিদ্ধ করা হয় নাই নিষিদ্ধ করা কোনো সমাধান না এটি আওয়ামী লীগ প্রমাণ করে গেছে আওয়ামী লীগ জামাতে ইসলামীকে মৃত্যুর আগে আমি বলছি যে পতনের আগে আপনার প্রশাসনিক আদেশে নিষিদ্ধ করেছিল যেটি আপনার প্রত্যাহার করা হয়েছে কিন্তু এর আগে জামাতে ইসলামীকে একরকমের অঘোষিত নিষিদ্ধই করে রেখেছিল গত ষোলো বছর আমরা জামাত ইসলামের কোনো রাজনৈতিক তৎপরতা দেখেছি না করার জন্য রাজনীতি করার জন্য এবং এটা সবাই জানে যে জামাতে ইসলামীকে দিয়ে একরকমের সুবিধাবাদী রাজনীতি আওয়ামী লীগ করে সেটা বিএনপিকে নিয়ে জামাতে ইসলামীকে নিয়ে সবচেয়ে বেশি জাতীয় পার্টিকে নিয়ে ফলে এই তিনটি দলকে নিয়ে আওয়ামী লীগ যে কুরাজনীতি করেছে তার কারণে তারা এরা সিদ্ধ করে না শেষ মুহুর্তে সে করেছে সেটাতে কোনো লাভ হলো না ফলে কোনো একটি রাজনৈতিক দল যে দলের একটি আদর্শ আছে আপনি সমর্থন করেন বা না করেন যে দলের একটি ইতিহাস ঐতিহ্য আছে এবং যে দলের অনেক মানুষ সমর্থন করে এখন আপনি বলতে পারেন যে আওয়ামী লীগের এই ষোলো বছরের অপকীর্তি এবং এ শোচনীয় পরাজয় এবং তাদের এত সব কীর্তি বেরিয়ে আসছে শীর্ষ পর্যায়ের নেতা থেকে শুরু করে সব পর্যায়ের মানুষ কত রকমের অপকর্ম করেছে এইটা দেখার পরে কি কেউ আর আওয়ামী লীগকে সমর্থন করবে অনেকেই হয়তো আর সমর্থন করবে না তারপরও কিছু অন্ধ মানুষ থাকে অন্ধ সমর্থক থাকে তারা করবে তো সেই অংশটার জন্য তো এই সেই সেই জনসংখ্যার এই অংশ তো আপনি ফেলে দিতে পারেন না আর দল যদি আপনার বৈধভাবে থাকে সেই দলকে আপনি কাজ করতেও দিতে হতে পারে আপনি বিচার করেন সবার কিন্তু দলকে আপনি চালু রাখতে হবে এই যে জাতীয় ঐক্যমতের কথা বলছেন জাতীয় ঐক্যমতের কাঠামোটা কী হবে এটি কি শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর ঐক্য নাকি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে এক ধরনের ঐক্য আমি মনে করি বৃহত্তর জাতীয় ঐক্য হওয়া উচিত সবাইকে নিয়ে রাজনৈতিক দল থেকে শুরু করে ব্যবসায়ী মহল আরও যত যত পেশা আছে আমাদের অর্থনৈতিক সাংস্কৃতিক রাজনৈতিক সামাজিক সব ক্ষেত্রের মানুষকে ধর্মীয় সব ক্ষেত্রের মানুষকে নিয়ে যদি আপনি একটা ঐক্যমতে পৌঁছান তাহলে সেই ঐক্য অনেক বেশি শক্ত হবে অনেক বেশি টেকসই হবে এবং দীর্ঘমেয়াদী হবে সেই ঐক্যের ভিত্তিতে আপনি যখন একটা বড়ো ধরনের সিদ্ধান্ত নেবেন সংবিধান সংস্কার থেকে শুরু করে সব কিছু সেটার পক্ষে বিপক্ষে কেউ থাকবে না ফলে এই যে দলটির এখন অস্তিত্ব নাই কোনো না কোনো সময় তো আমরা অস্তিত্ব দেখবো তাদের এই যে বললাম যে সবার বিচার হোক কিন্তু যারা নির্দোষ তারা তো কোনো দোষ করে না তারাই দলটি করতে পারে এখন কার নেতৃত্বে কিভাবে তারা আসবে আমরা জানি না কিন্তু এই দল নিঃশেষ হবে না এটুকু বলা যায় ইতিহাসের শিক্ষা তাই বলে ফলে আপনি এই মুহূর্তে তাদের প্রতিনিধিত্ব হয়তো পাবেন না কেউ সাহস করে এগিয়ে আসবে না আপনি বলছিলেন কেন্দ্রীয় তাদের কাউকে দেখা যাচ্ছে না সবই তো অপরাধী এবং ধরা পড়ছে বা পালিয়ে আছে দেশে বা বিদেশে একটা মানুষ কি পাওয়া যাবে না এই দলে হাল ধরার জন্য এই দলে কি একটা ভালো মানুষ সব মানুষ নাই হয়তো বা আছে কিন্তু সময়ের কারণে এখন হয়তো এগিয়ে আসছে না আমরা একটা ছোট্ট কথা বলি আমরা যে এই যে গোয়েন্দা বাহিনী কত রকমের নির্যাতন অন্যায় অত্যাচার করে তার চরম সীমা হচ্ছে আয়নাঘর এছাড়াও যে যখন তখন যাকে খুশি ধরে নিয়ে যায় আপনার নির্যাতন করে মেরে ফেলে ছেড়ে দেয় আটকে রাখে হুমকি দেয় এ কাজগুলো তো গোয়েন্দা সংস্থা করে এবং এই তৎপরতা যদি সংস্কারের মাধ্যমে থামানো না যায় তাহলে কিন্তু অন্য কোনো সরকার এসেও তার একই কাজ করবে এরই মধ্যে কিন্তু আমরা কয়েকটা ঘটনার কথা শুনেছি এই তুলে নিয়ে যাওয়া খুম বা আপনার হুমকি দেওয়া তাজ তাজুদ্দিন আহমেদের ছেলে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি কি ধরনের অবস্থা শিকার হয়েছেন তার মানে হচ্ছে ওই সংস্থাগুলোকে এখনো একই কাজ করছে উল্টা দিকে আগে হয়তো এদিকে করতো এখন ওদিকে করছে এটা তো মানবাধিকার লঙ্ঘন এটা তো বেআইনি কাজ ফলে এই সংস্কারের ক্ষেত্রে আমি শুরুতে বলছিলাম পুলিশ থেকে শুরু করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সামরিক বেসামরিক এদের একটা বড় সংস্কার দরকার এবং এই মানুষগুলোর মানে মনস্তাত্ত্বিক পরিবর্তন দরকার এবং যারা ক্ষমতাসীন আছেন এবং যারা ভবিষ্যতে আসবে নির্বাচিত হয়ে তাদের উচিত এই সংস্থাগুলোকে ক্লিয়ার কাট ডিরেকশন বা নির্দেশনা দেওয়া কি করা যাবে কি করা যাবে না এবং কাগজে কলমে আসলে একটা গোয়েন্দা সংস্থার কাজ কি

কীরকম জায়গায় যেমন ধরেন এখনই আমরা কিন্তু অনেক কন্ট্রাডিকশন দেখতেছি যেমন জামায়াতের সাথে বিএনপির আমরা একটা কন্ট্রাডিকশন দেখতেছি হ্যাঁ তারপর এখানে তো স্টেক হোল্ডারের তো সীমার পরিসীমা নেই এত স্টেক হোল্ডার এবং প্রত্যেকেরই আপনার নিজস্ব এজেন্ডা আছে প্রত্যেকের নিজস্ব আইডিওলজি আছে এখন এই এই সবগুলিকে আপনি ইয়ে করে আমাদের আবারও ব্রেকের একটি সময় চলে এসেছে এরপরে আমরা কথা বলবো যেটি বলছিলাম যে আওয়ামী লীগের কোনো নেতাকেই তো খুঁজে পাওয়া যাচ্ছেন এবং আরেকটি বিষয় যে আওয়ামী লীগের প্রধান নেতা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে কি ফিরিয়ে আনার কোনো প্রক্রিয়া আছে কিনা এক এবং দুই নাম্বার হলো আপনি যেটি নাজমুল আশরাফের সাথে একমত ছিলেন না দ্বিমত পোষণ করছিলেন সে বিষয়ে দর্শক আমরা আরেকটি বিরতি নিচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে ফিরে এসে আবারও আলোচনায় যাব চলমান সংস্কার আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরম জনতন্ত্র গণতন্ত্রে বিরতির আগে শেষ করেছিলাম মাহবুব কামালের কাছে মাহবুব কামাল যেই প্রশ্নটি রেখেছিলাম যে এই ঐক্যমতে আওয়ামী লীগ এখন কোথায় এবং আওয়ামী লীগের যিনি প্রধান প্রধান নেতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে ফিরিয়ে এনে আওয়ামী লীগকে দাঁড় করানো সম্ভব কিনা আর উনি ফিরে এলে এই যে নাজমুল আশরাফ বললেন যে বিচারের মুখোমুখি এই জায়গাগুলো সবাই কম তো না ওই যেটা বললেন যে সব স্টেকহোল্ডারকে নিয়ে নিয়ে ঐক্যমত্ত এইটা অ্যাপসার্ট এত স্টেকহোল্ডার আই আমি বলি কি কতগুলি মেজর স্টেকহোল্ডারকে যদি মানে ঐকমত্যে আনানো যায় যেমন ধরেন যে বিএনপি জাতীয় পার্টি জামাত খেলাফত হেফাজত এরকম মেজর কতগুলি হলেই কিন্তু আর দরকার পড়ে না কারণ এত 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 ঐকমত্যে আপনি আনতে পারবেন না আচ্ছা এখন আওয়ামী লীগের কথা বলি দেখেন আওয়ামী লীগ যে আমরা বলছিলাম যে মানে গ্রামের একটা সাধারণ নিরীহ আওয়ামী লীগ আর সে তো টেলিভিশনে দেখে বলছে আরে আমার দলতে এইগুলি এই কাজ করছে হ্যাঁ যেমন আমিও আমি এখন আমার আমার অনুতাপ হয় আমি কেন পদ্মা সেতুর প্রশংসা করতে গেছি কেন আমি মেট্রো রেলের প্রশংসা করতে গেছি মানে এই যে ঘরের যে কাহিনিগুলি এগুলি এগুলি তো মানে ভাবতেই পারি না যে এরকম হইতে পারে হ্যাঁ তো ঘটনা হলো যে এই যে মানে এই যে মানবাধিকার লঙ্ঘনের যে চূড়ান্ত যে কাণ্ডগুলি হয়েছে যেটি যেগুলি আমরা এখন দেখতেছি হয়েছে এবং চিফ জাস্টিসকে বাড়ি থেকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে সেগুলি দেখছি কিন্তু এই যে মানে এখন যেগুলি হচ্ছে এগুলিতে আপনার বিস্মিত হচ্ছে আর কি যাই হোক এখন আমি একটা হিউমার করি সেটা হচ্ছে যে আওয়ামী লীগের এখন শেখ হাসিনাকে মোদি ফেরত দেবে না দেবে না এই অর্থে যে শেখ হাসিনা যত উপকার করেছে ইন্ডিয়ার হ্যাঁ এটা মোদীর কৃতজ্ঞতা বসে তাকে রেখে দিলে ভারতের প্রধানমন্ত্রী কি মানে ধরেন যে উপকারের কৃতজ্ঞতা শিকার হিসেবে তুমি থাকো এতদিন এত কিছু দিস আমাকে হ্যাঁ কম তো দেয় নাই তাই না তো ঠিক আছে তুমি থাকো হ্যাঁ তোমার এখানেই তুমি সারা জীবন কাটিয়ে দাও এটা এটা হ্যাঁ মোদি এটা একটা বের করবে কারণ মোদিকে যে সার্ভিস সার্ভিসটা দিছে আপনার শেখ হাসিনা এইটা একটা প্রতিদান দিবে আমি বলি কি এখন আওয়ামী লীগের পক্ষ থেকে যে কেউই বলা উচিত এটা একটা হিউমার করতেছে এটা সিরিয়াসলি না আমার কিছু নাই যে বলা উচিত যে ভাই দশ বছর আমরা রাজনীতি করব না ওই দশ বছর আমরা মামলা ফেস করব আর অনুতাপ করব হ্যাঁ এবং দশ বছর পরে আবার নতুন করে যদি রাজ্য যে দশ বছর অনুতাপটা এরকম কিনা আপসফের কাছে না যাই হোক অনুতাপ করবো এবং আহ কি বলে যে বিচার ফেস করবো আমরা দশ বছর রাজনীতি করব না বিচারটা তো অবশ্যই জরুরি বিচারটা ফেস করতেই হবে সেটা সেটা একদম লাস্ট মিনিট লাস্ট মিনিট আমি অন্য একটা বিষয় বলতে চাই যেটা মাহুবাই বারবার বলছেন যে সবাইকে নিয়ে সম্ভব না কেন সম্ভব হবে না রাজনীতিটাকে আমরা একটা খাত যদি ধরি নিশ্চয়ই সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে যেটি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এরপরে আমরা অর্থনীতি ব্যবসা বাণিজ্য এগুলোর প্রতিনিধিত্ব কি নাই আমাদের বড় বড় সংগঠন আছে ধরুন ব্যবসার ক্ষেত্রে যদি বলি এফ বিসিসিআই যদিও এগুলো লিডারশিপ অনেক বিতর্ক কিন্তু লোক আছে কিন্তু এবিসিসি তো একটা প্রতিষ্ঠান সারা দেশের ব্যবসায়ীদের ভেতর ভেতর আউমিলুগো আছে তোমারা এই ধরনের একটা মিলা হ্যাঁ হ্যাঁ একইভাবে একইভাবে আপনি শিক্ষক বলেন সাংবাদিক বলেন আইএনজিবি বলেন চিকিৎসক বলেন প্রকৌশলী বলেন এবং বিভিন্ন বিষয়ে যারা বিশেষজ্ঞ সবাইকে না প্রতিনিধিত্বমূলক ফলে আপনি যদি এই শক্তখাতে সবাইকে নিয়ে করেন সাথে রাজনৈতিক দল তো বটেই তাহলে জিনিসটা একটা পূর্ণাঙ্গতা পাবে এবং এটা অসম্ভব কিছু না জি মাহবুব কামাল আপনাকে ধন্যবাদ নাজমুন আশা আপনাকেও ধন্যবাদ দর্শক দেখছিলেন আমাদের নিয়মিত আয়োজন সিএসআরএম গণতন্ত্র গণতন্ত্র আমরা চাই ঐক্যমতের ভিত্তিতে হোক আমরা চাই এই যে গণ অভ্যুত্থানে যেই শহীদ হয়েছে আমাদের শিক্ষার্থীরা আমাদের বাচ্চারা আমাদের সন্তানরা যাদের রক্তের বিনিময়ে আজকে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠার একটি সুযোগ এসেছে যেভাবে আমরা কখনো ভাবিনি অথবা দুই মাস আগেও আমরা এই গণতন্ত্র প্রতিষ্ঠার কথা কখনোই ভাবিনি রক্তাক্ত সেই জুলাইয়ের অভ্যুত্থানের মাধ্যমে যেই সংস্কারের যেই সুযোগ ফিরে আসা সেটি সাধারণ মানুষের সর্বোচ্চ যে চাওয়া সেই চাওয়াকে মিটিয়ে করা সম্ভব হবে আমরা এটি চাই সেই আশা নিয়ে শেষ করছি আজকের সিএসআরএম গণতন্ত্র গণতন্ত্র